দেখুন, আঠারো আমরা তো 18 সাল থেকে দায়িত্ব পেয়েছি পঞ্চায়েতের। আমরা পঞ্চায়েত গ্রামের পরিষেবা দেওয়ার জন্যে মোটামুটি আমরা এ পর্যন্ত যা কাজ করতে পেরেছি তাতে মোটামুটি আমাদের যেটা উন্নয়নের দরকার ছিল সেটা ধরুন আমরা 70% কাজ করতে পেরেছি। এখনও উন্নয়ন আছে এবং আবার যখন আস্তে আস্তে মানুষ বাড়ছে তখন সেখানে নতুন বসতি হবে, সেখানে আবার রাস্তাঘাটের প্রয়োজন হবে, বিকাশী ব্যবস্থা করতে হবে। তবে এই মুহূর্তে আমরা 70% কাজ খানিকটা এগিয়ে রাখতে পেরেছি, করেছি এবং যতটা করেছি সরকার আমাদের যে অনুদান দিয়েছেন বা যেসব টাকা আমাদের হাত দিয়ে খরচ হয়েছে মানুষের একটা ভালো দিক আমরা পরিষেবা দিতে পেরেছি, বিশেষ করে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে। তবে মানুষ থাকলে আস্তে আস্তে সমস্যা বাড়বে, আবার তার তখন ডিমান্ড বাড়বে, তখন সে কাজগুলো আবার নতুন করে করতে হবে, তখন আবার একটা জায়গা তৈরি হবে। তবে এখন মোটামুটি ভালো জায়গায় আছে হাড়োয়া পর্যায়ে। নিকাশি ব্যবস্থায় মোটামুটি আমরা যেটা করতে পেরেছি তাতে এখনও আমাদের কিছু সমস্যা আছে, কারণ একটা জিনিস হচ্ছে নিকাশি ব্যবস্থা একটা জায়গা থেকে লেভেল করে নিয়ে তো আরেকটা জায়গায় নিয়ে জলটাকে তো বার করতে হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা শেষ পর্যন্ত জুড়তে পারি, এরকম কিছু অসুবিধা আছে। আবার কিছু কিছু জায়গায় ভালো ব্যবস্থা আছে, জল হলে বেরিয়ে যায়, কোনো সমস্যা নেই। কিছু কিছু জায়গায় এখনও আমাদের জুড়তে বাকি আছে। আমার পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে আমরা এই মুহূর্তে পেয়েছি দুটো, আর দুটো বলছে আমাদের মানে ভোটের আগেই হবে, সে দুটো এখন আমরা উদ্বোধন করেছি দুটোতে পঞ্চায়েতে, মানে রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্পে। আর দুটো আসবে বলছেন, সেটাও ভোটের আগে হবে। এটা যদি এই দুটো আর এই চারটে এসে যায় মোটামুটি হাড়োয়া পঞ্চায়েত খুব ভালো জায়গায় থাকে। মানে একটা পেয়েছি 1 কিলোমিটার, দুটোই 1 কিলোমিটার করে পেয়েছি। যেমন বার্ধক্য ভাতাটা আমরা মানুষকে ঠিকমতো এখনো পর্যন্ত পরিষেবা পৌঁছে দিতে পারিনি। বিধবা ভাতা মোটামুটি খানিকটা জায়গায় আছে, এখনো বাকি আছে। তবে বার্ধক্য ভাতা মানুষ অনেক মানুষ পায়নি, সেটা আমাদের কাছে অভিযোগ করছে। আমরাও বলছি সরকার আস্তে আস্তে দিচ্ছে, আপনারা পেয়ে যাবেন আগামীতে। আমরা এখনো বিশেষ করে যেটা আবাস প্লাস যেটা ইয়ে হয়েছে সেটা আমরা মোটামুটি 12-13 মতো দিতে, মানে 12-13 মতো পাবো। তার ভেতরে আমাদের প্রায় 350 মতো ঘর একটা দেবে বলে কথা হয়েছিল, টাকা দেবে, কিন্তু কেন্দ্র সরকারের টাকা দেয়নি বলে আমরা সেই ঘরগুলো টাকা দিতে পারিনি, কিন্তু স্যাংশন পর্যায়ে রেখে দিয়েছি। তবে এই ঘরটা আমরা 12-13 মতো ঘর আমরা দিতে পারবো। তারপরেও কিছু মানুষ রয়ে গেছে যে তাদের ঘর একেবারে 90% মানুষ তারা বাদ পড়ে আছে, তাদের না তাদের কাছে অভিযোগ আমাদের কাছে পড়েছে, তাদের ঘর প্রয়োজন, আমরা আরও দেখেছি তাদের ঘর প্রয়োজন আছে। তা এরকম কোনো আমাদের কাছে যদি এসেও থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা চেষ্টা করেছি সেটাকে সমাধান করার জন্য আমাদের পঞ্চায়েতের সাধ্যের মধ্যে হলে। অনেক জায়গায় আছে এখন কিছু কিছু হয়তো রাস্তা আছে যেগুলো অনেকটা রাস্তা 2 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম রাস্তা যদি থাকে, মানে সেটা হচ্ছে মানুষ জনপদ আছে কিন্তু রাস্তা ঠিক মতো নেই, মাটি রাস্তায় মাটি দিতে হবে, সেখানে ইট দিতে হবে, তারপরে সে ঢালাই করি ঢালাই করতে হবে, এইরকম 2-3টে রাস্তা আমার, 2টো রাস্তা আমাদের মধ্যে আছে, সেগুলো আমরা এখনও রিকভারি করতে পারিনি। তবে তার জন্য যে মানুষ খুব অসুবিধা ভোগ করছে সেটাও না, ঘুরিয়ে ব্যাক সাইড দিয়ে আবার রাস্তা ভালো রাস্তা আছে সেখান দিয়ে যাতায়াত করছে। তবে এইটা হলে আরও ভালো হয় এরকম, এইটাই আছে মানুষের। আর না হলে এমনি একেবারে মানুষের অসুবিধা হচ্ছে এরকম কিছু রিপোর্ট আমাদের কাছে নেই। শুধু একমাত্র মানুষের যেটা চাহিদা সেটা হচ্ছে এখন আমাদের বিশেষ করে হাড়োয়া পঞ্চায়েতের ভিতরে বার্ধক্য ভাতার এটা একটা রেস রয়ে গেছে, বহু গরিব মানুষ বয়স্ক মানুষ এসে বলছে আমাদের বার্ধক্য ভাতাটা পাইনি। আর টুকটাক যেগুলো আছে লক্ষ্মী ভাণ্ডার হাতে কেউ পাইনি, সেটা আমরা আবার নতুন করে আবার এই দুয়ারে সরকারের মধ্য দিয়ে তাদের আবার পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকে কাগজপত্রের সমস্যার জন্য হয়তো কেউ কেউ পাইনি, সেই সমস্যাগুলো আমরা আবার দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সমাধান করার চেষ্টা করেছি। আর একমাত্র যে ঘরগুলো আমাদের আবাস প্লাসে আছে এই ঘরগুলো যদি এসে যায় তাহলে মোটামুটি খানিকটা রিকভারি হবে। আর কিছু মানুষ থাকবে এখনও তাদের পাওয়ার যোগ্য, তারা পায়নি। আর একটা জিনিস, সাধারণ যে গরিব মানুষ যারা 100 দিনের কাজ কাম করে খায়
আজকে ধরুন প্রায় এক থেকে দেড় বছর, এক বছর দেড় বছর হয়ে গেল তারা একটা কাজ করে টাকা পায়নি। এবং যারা যেসব গরিব মানুষগুলো জব কার্ড মাধ্যম দিয়ে কাজ করে খেতেন তাদের আমরা এই এক দেড় বছর কোনো কাজই দিতে পারছি না, এটা একটা মানুষের ক্ষোভ আছে এরিয়া এটা মনে হয় আর্সেনিক প্রবণ এলাকা। তো আমরা সেই মতো জলের মানে বিশেষ করে টিউবওয়েল বসাচ্ছি, এখনও বসাচ্ছি আমরা, মানে এই ভোটের আগেও আরও হয়তো এখন হাতে পাহাড়া পঞ্চায়েতে হয়তো 15-20টা টিউবওয়েল বসবে। এবং সে আমরা প্রতিটা কল টিউবওয়েল বসিয়ে আর্সেনিক মুক্ত কিনা সেটাও আমরা টেস্ট করে নিয়ে তারপর এটা ব্যবহার করি। সেটা কি মানে কোনো বুথে একটা, হয়তো কোনো বুথে দুটো, আবার কোনো বুথে বসার প্রয়োজন নেই, এরকম একটা মানে মোটামুটি চাহিদা অনুযায়ী আমরা এরকমভাবে যেখানে যেমন প্রয়োজন সেগুলো করি। আশাকর্মীরা খুবই অ্যাক্টিভিটি, এবং বিশেষ করে আমাদের যারা ভিআরপি টিম আছে, এবার ডেঙ্গু নিয়ে আমাদের তো এসব জায়গায় খুব ডেঙ্গু প্রবণ এলাকা, কিন্তু আমরা গত বছর মানে 21-22 মোটামুটি ভালো, সামান্য দুই একটা ধরা পড়েছিল, 22-23-এর মধ্যে আমরা এখানে খুব বেশি আমরা হয়েছে ডেঙ্গু, তবে সেইভাবে আমরা ছড়াতে দেয়নি। মানে এরা উপযুক্ত কাজ সবসময় কাজটা ভিসিটি এবং আশাকর্মীরা সুন্দরভাবে কাজ করেছে। তার মানে পঞ্চায়েতে যে দুয়ারে সরকার হয়েছিল, প্রথম দুয়ারে সরকার থেকে এবং লাস্ট অব দি লাস্ট যে দুয়ারে সরকার, ভিড় ক্রমশ কমেছে, তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে মানুষ তার পরিষেবা পেয়ে তৃপ্ত? অবশ্যই তৃপ্ত, অবশ্যই তৃপ্ত। কারণ আমরা প্রথম প্রথম যখন করেছি তখন আমাদের প্রচণ্ড ভিড় হতো, তারপরে আস্তে আস্তে যত দুয়ার সরকার এসছে লাস্টের দিকে এসে আমাদের তো লোক কমই হয়েছে, খুব বেশি লোক হয়নি। তবে যে একটু যদুবা যেগুলো এসছে, কারণ অনেকে ওই আপনার বার্ধক্য ভাতা দুবার তিনবার চারবার করে জমা দিয়েছে, এই নিয়ে একটু, না হলে কোনো ভিড় ছিল না। রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি যে আবার যোজনা নিয়ে কোনো কাটমানি বা কেউ পয়সা চেয়েছে, এরকম কোনো বেনিফিশিয়ারি আমাদের কাছে এসে অভিযোগ করেনি আমার জানা। পঞ্চায়েতের পক্ষে আবেদন জানাবো, আমার বিশেষ করে জানাবো যে মোটামুটি উন্নয়ন যেটা হয়েছে যথেষ্ট ভালো উন্নয়ন সরকার থেকে আমরা দিতে পেরেছি। মানুষের কিছু চাহিদা হচ্ছে ওই বললাম বার্ধক্য ভাতা, আর হচ্ছে আপনার কিছু ঘর, এছাড়া আর এমনি কিছু এখন মানুষের চাওয়ার আছে বলে আমার মনে হয়। চাওয়ার তো শেষ নেই, কিন্তু যেসব প্রকল্প মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তাতে সাধারণ মানুষের আর বলার যাওয়ার জায়গা নেই, সেখানে নতুন করে আর কি চাইব আমরা? 100% আমরা 100% এটা চ্যালেঞ্জ করি বিরোধী পক্ষের কাছে। আমরা যে উন্নয়ন মানুষের কাছে দিয়েছি, যে উন্নয়ন সরকার আমাদের হাত দিয়ে পৌঁছে দিয়েছেন, আমরা সেই উন্নয়নকে নিয়ে গর্ববোধ করি এবং সাধারণ মানুষও তৃপ্ত পেয়ে, সাধারণ মানুষ আজকের যে নবজোয়ার বলছেন, এই নবজোয়ারে অন্য অন্য জায়গায় যেরকম হচ্ছে এখানেও সেই নবজোয়ারের উন্মাদনা তৈরি হবে, মানুষ থাকবে আসবে। আমরা আশা করি এ নিয়ে আমাদের কোনো মানে সংশয় নেই যে এখানে নবজোয়ার আসবে না, যথেষ্ট পরিমাণে মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। আর আমরা উন্নয়নকে নিয়ে আমরা বিরোধীকে সবসময় চ্যালেঞ্জ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন আমাদেরকে দিয়েছেন সেই উন্নয়ন 34 বছরের মধ্যে তার ছিটে ফোটাও আমরা দেখিনি, আপনারা কেন এই উন্নয়নকে স্তব্ধ করার জন্য মানুষের কাছে আসছে? এবং সাধারণ মানুষের একই বক্তব্য, আজকের যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা বলছে যে আজকের আমরা বাড়ি বসে টাকা পাচ্ছি, আমাদের ছেলেমেয়েগুলোকে লেখাপড়া শেখাতে পাচ্ছি, আমরা একটা বাচ্চার যেতে গেলে 10 টাকার টিফিন লাগে সেটা আমরা দিতে পাচ্ছি, এটা কোথায় ছিল? এত বামপন্থী সরকার দীর্ঘদিন ধরে দেননি, আজকে আমরা আমাদের তৃণমূল সরকার এসে দিয়েছে, তা কেন আমরা এই সরকারের পাশে থাকবো না? অবশ্যই এই সরকারকে যতদিন টিকে থাকবে আমরা সরকারের পাশে থাকবো, সব মহিলাদেরও যেমন এবং বেটা ছেলেদেরও একই বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।